বাচ্চার অতিরিক্ত জেদ করলে কি করবেন? শিশুর অতিরিক্ত জেদ বা রাগ প্রত্যেক অভিভাবকের জন্য চিন্তার বিষয়। শিশুদের জেদমুক্ত করতে বা অতিরিক্ত রাগ থেকে রক্ষা করতে তাদের প্রতি ইতিবাচক ও যত্নশীল হওয়া জরুরি। মূলত বিষণ্ণতা, ক্লান্তি, একঘেয়েমি ও অতিরিক্ত উত্তেজনার কারণে শিশুরা জেদি বা অতিরিক্ত রাগি হয়। পারিপার্শ্বিকতা ও বংশগত কারণেও তারা জেদি হয়। অনেক সময় আপনার বাচ্চার রেগে যাওয়ার কারণ কিন্তু ইচ্ছাকৃত না, সে চেষ্টা করেছে আপনাকে ভালোভাবে বোঝানোর জন্য। কিন্তু কথা বলে ভালোভাবে বোঝানোর উপায় নাই বলে হয়তো হাত পা চালানো শুরু করছে। হাতের কাছের কাচের গ্লাসটা আপনি বুঝে ওঠার আগেই ভেঙে ফেলছে। আসলে রেগে তো আপনিও যান, কিন্তু রেগে গিয়ে তো আর গ্লাস ভাঙেন না। আপনি যে কাজটা করেন তা হল রাগ কমানোর চেষ্টা। কারণ আপনি খুব ভালোভাবেই বোঝেন, আমি যদি স্মার্টফোনটা দেয়ালে ছুঁড়ে মেরে ভেঙে ফেলি তাহলে সমস্যা সমাধান হবে না। আপনার বাচ্চাকেও ঠিক এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করুন। আমরা এই আর্টিকেলে জানার চেষ্টা করব কিভাবে আমরা বাচ্চাদের এই ধরনের আগ্রাসন কমাতে পারি। আসুন তাহলে দেখা যাক কি উপায়ে আপনি আপনার বেবির জেদ বা রাগ নিয়ন্ত্রণে আনতে পারেন। মনে করেন আপনার বাচ্চা অনেক রাগারাগি করে এখন একটু শান্ত, আর সাথে সাথে আপনি যে জেরা করা শুরু করে দিলেন, তার রাগ আবার শুরু হয়ে যাবে। আপনার কাজ হবে এখন মাথা ঠান্ডা করে ঠোঁটের কোনায় হাসি নিয়ে প্রশ্ন করা, বল বাবু তোমার এত রাগের কারণ কি? তোমার কি মনে হয় আমি তোমার কোনো কথা শুনি না, তার কোনটা ভালো লাগে কোনটা লাগে না, এই বিষয়গুলো আপনি পৃথিবীর যে কোনো মানুষের থেকে ভালো জানেন। আপনার ছোট বাচ্চাটার রাগ ঠিক নিউক্লিয়ার বোমার মতো, একটু অসাবধান হলেই সব ভেঙে চুরমার করে দেয়। যদি কখনো আপনার বাচ্চা অন্য কাউকে আঘাত করে, কামড়ে ধরে, তাহলে প্রথমে তাকে শান্ত করুন, আর শান্ত হওয়ার পর প্রশ্ন করুন, কেউ যদি তোমাকে কামড়ে দিত তাহলে তোমার কি ভালো লাগতো, আরও একটু ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করুন। আপনার বাচ্চাকে যদি দেখেন কোনোভাবেই বোঝান সম্ভব হচ্ছে না, তখন রাগ রাগ খেলা শেখাতে পারেন। আপনার বাচ্চাকে প্রশ্ন করুন, বাবু তোমার রেগে গেলে কি করতে ভালো লাগে? তার লিস্ট শোনার পর এইবার আপনার পালা। আপনিও একটা লিস্ট দিন যে গুল রেগে গেলে আপনি করে থাকেন। এইবার আপনার বাবুর সাথে খেলা করুন, কিন্তু চরিত্র বদলে নিয়ে। মানে আপনি রেগে গেলে যা করেন ওইগুলো আপনার বাচ্চাকে করতে বলুন, আর আপনারটা আপনি নিজে। কয়েকদিন ধরে চেষ্টা করুন, দেখবেন আপনার বাবু আপনাকে কপি করা শুরু করছে। নিশ্চয় আপনার লিস্টে রেগে গেলে তাকে কষ্ট দেয়া এই নীতি থাকবে না। চেষ্টা করেন আপনার বাবুর সাথে সবসময় কথা বলার। আপনার বাবু যে সারা দিন ঘর মাথায় তুলে রাখে তা তো আর না, মাঝে মাঝে সে ভালো কাজও করে। যখন কোনো ভালো কাজ করে তাকে অবশ্যই প্রশংসা করুন। ও যদি অন্য কারোর সাথে শেয়ার করে, তা সে খাবার হোক আর খেলনা হোক, তার প্রশংসা করুন। আপনি ফোনে কথা বলছেন, তখন হঠাৎ করে আপনার পাশে চিৎকার শুরু করল, আপনি হাত দিয়ে ইশারা করলেন চুপ থাকতে, সাথে সাথে চুপ হয়ে গেল। অবশ্যই কথা বলা শেষ হওয়ার পর, বাহ আমার বাবু তো একদম লক্ষ্মী হয়ে গেছে। আপনার বাবুকে শান্ত থাকা শেখাতে পারেন। এই জন্য তাকে বলুন, যখন তুমি রেগে যাবে সাথে সাথে চোখ বুঝে দীর্ঘশ্বাস নেওয়ার চেষ্টা করো, আর ভাবতে থাক তোমার প্রিয় খাবারের স্বাদ কেমন। মাঝে মাঝে আপনার বাবুকে বোঝানোর চেষ্টা করেন যে তার কোনো কাজে আপনিও কষ্ট পেতে পারেন। বন্ধ করুন মারামারিকে উৎসাহিত করে এমন গেম, টিভি সিরিজ ইত্যাদি। বাচ্চাকে অভ্যস্ত করুন বাচ্চাদের বিভিন্ন লার্নিং গেম অথবা টিভি শো সিরিজে। আপনার আদরের বাবু আজ পাশের বাসার বেবি অথবা স্কুলের ফ্রেন্ডকে খামচি দিয়েছে, প্রথম দিন যদি তাকে বোঝাতে পারতেন এই কাজটা খারাপ, আপনার পছন্দ না, তাহলে পরের দিন আর ওই ঘটনা ঘটত না। সুতরাং প্রথম দিনেই সাবধান। মনে করুন হঠাৎ হইচই শুরু করেছে আপনার আদরের বাবুটা, এবার আপনি আসলেন থামানোর জন্য, কিন্তু এসে আপনিও চিৎকার করা শুরু করলেন। পরে দেখা গেল আপনার চিৎকার শুনে বাবু আগের থেকেও আরও বেশি জোরে চিৎকার করা শুরু করেছে। কাজেই চিৎকার করে বাচ্চাকে থামাবেন না, আপনি কোনো বাসার কেউ অথবা কাজের মেয়ের ওপর রেগে গিয়ে চিৎকার করলেন অথবা রাগের প্রকাশ হিসেবে কোনো কিছু ছুঁড়ে মারলেন। একটু পরে আপনি ঠিকই শান্ত হয়ে গেলেন, কিন্তু আপনার আদরের বাবু কিন্তু একটা হাতে কলমে শিক্ষা পেয়ে গেছে। শিক্ষাটা হল মাও রেগে যায় এবং সেও রাগের প্রকাশ করে, সুতরাং এটা খুব সাধারণ একটা ব্যাপার। সুতরাং আগে নিজে বন্ধ করেন, তারপর বাচ্চাকে বন্ধ করতে বলেন। আর্টিকেল পড়া শেষ। এখন হাতের কাছে যদি ফোন থাকে তাহলে আপনার মাকে একটা কল দিন আর প্রশ্ন করুন, আমি কি ছোটবেলায় তোমাকে অনেক বেশি যন্ত্রণা দিয়েছি? উত্তর মায়ের হাসি মাখা উত্তর আসবে হয়তো, না
তুই তো অনেক শান্ত ছিলি। পাশের বাসার বাচ্চারা কত জ্বালাত তাদের মায়েদের, কিন্তু তুই অনেক শান্তশিষ্টই ছিলি। বিশ্বাস করেন আর নাই করেন, আপনার বাচ্চা যেমন আপনাকে অনেক যন্ত্রণা দেয়, আপনি তার থেকে কয়েক গুণ বেশি দিয়েছেন, কম দেননি, এটা নিশ্চিত। আপনার বাচ্চাকে মানুষ করার জন্য আপনি যেমন অনলাইনে পড়তে এসেছেন, তার কিন্তু এমন কোনো উপায় ছিল না। নিজে নিজেই বুঝে গেছে আপনাকে কিভাবে মানুষ করা লাগবে। এর জন্য যে বিষয়টা তিনি বেশি বেশি করতেন, তাহলে আপনার সাথে বেশি বেশি সময় কাটানো। আপনিও চেষ্টা করুন আপনার বাচ্চার সাথে সাথে বেশি সময় কাটাতে। আপনার বাচ্চার জন্য শুভকামনা রইল। ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমাদের পেজের টিপস অ্যাডভাইস ভিডিওগুলো দেখেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।